আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আরেক ভাই কই? আচ্ছা বাসায় খাইতে গেছে। দেখি কি সবজি নেওয়া যায়। বেগুন ভালো কোনটা? এইটা এটা এটা কত করে এটার কেজি? হ্যাঁ 60 টাকা কেজি, 60 টাকা কেজি এইটা। আর এই বেগুন কত করে কেজি? 100 টাকা কেজি। আর এই সাদাটা কত করে কেজি? 70 টাকা কেজি। এটা 1 কেজি দেন, এটা 1 কেজি দেন, কিন্তু দাম কমায় রাখতে হইব। এটা 50 টাকা রাখতে হইব, এটা 60 টাকা রাখতে হইব। কমায় বলে দিছেন? আচ্ছা কমায়ই নাকি বলে দিছে, ঠিক আছে দেন। আচ্ছা উস্তা কত কইরা? উস্তা 60 টাকা কেজি। করলা 80 টাকা কেজি। না উস্তা নিব, উস্তা দেন 1 কেজি দেন উস্তা। আচ্ছা পটল এটা কত করে কেজি? এইটা 40, এইটা 60। এটা কোন জায়গার? হ্যাঁ কলাতিয়া, কলাতিয়া। হ্যাঁ এটা ফুল আছে, আল আছে, এই যে ফুল। এটা কি বিচি বিচি হবে? কত করে এটা? 60 একদম, কোনো দামাদামি নাই, 80 টাকা কেজি। আচ্ছা দেন 1 কেজি দেন 1 কেজি উস্তা দেন, 1 কেজি পটল দেন। দিশাদ জি ভাই কি খাও? পটল খাও? না। কি কি খাও তুমি? বেগুন খাও, করলা খাও, কি খাও? শশা, শশা। তাহলে কি খাও? লতি, পেঁপে, ফুলকপি? আমি আম খাই। এই আম? আলু? আলু তরকারির ভিতর? হ্যাঁ শুধু আলু খাস, আর কিছু খাস না? কোনো তরকারি খাস না? আর কচুরমুখী খাস? আচ্ছা কচুরমুখী কত করে? 80 টাকা কেজি। এত দাম কেন কচুরমুখী ভাই? আপনার কাছে 80 টাকা কেজি কচুরমুখী? ভাই আবার কইছে যে নেন কমায় রাখুন। ওই যে এবার আরেকজন কমায় রাখবো দেখে কমায় রাখবো, বুঝছেন? কম্পিটিশন শুরু হয়ে গেছে। দেন 1 কেজি দেন। আচ্ছা সাজনার ভিতরে কি শক্ত হয়ে গেছে? শিওর কমলো আর কই? তাহলে কচি কচি সাজনা দরকার? কেমনে আপনি দিবেন দেখি? দেন তো এটা কচি সাজনা দেখি, আমি এদের এখানে একটু দেখে আসি কি অবস্থা, একটু দেখে আসি, দেখে আসি। কি অবস্থা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এটা কি কাঁচা কাঁঠাল? আচ্ছা কাঁচা মরিচ কত করে কেজি? ওটা 120 টাকা কেজি। আর এটা কত করে কেজি? 200 টাকা। কেন উন্নত বলতে কি? এটা আপনার এই জায়গায় খালি এটা পাওয়া যায়, অন্য কোন জায়গায় এটা নাই কেন? এটা ভাঙেন না, হ্যাঁ সেন্ট আছে। দেন দেখি এটা আমারে 250 গ্রাম দেন, 250 গ্রাম দেন। এটা কি দুন্দুল? দুন্দুল কত করে কেজি? 50 টাকা। 40 টাকা? 40। আচ্ছা দেন 1 কেজি দেন। ঝিঙ্গা, ঝিঙ্গা কত? ঝিঙ্গা, ঝিঙ্গা এই ঝিঙ্গা 60 টাকা কেজি? আসলে এত বেশি? আচ্ছা দেন ঝিঙ্গা দেন 1 কেজি, ঝিঙ্গা দেন 1 কেজি। টমেটো কোনটা কত করে ভাই? উপরেরটা 80, 100 টাকা? বুঝলাম না আমি হিসাবটা। টক কোনটা? উপরেরটা কত করে কেজি? নিচেরটা 80, উপরেরটা 100, নিচেরটা 80। কাঁচামরিচ তো কইলাম, লেবু দইনা বাদাও, লেবু পরে। লাউ কত করে? না 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 অনেক বেশি, অনেক বেশি। সেদিন আমি 10 টাকা 4 টাকা কিনছি 40 টাকায়, বিরুলিয়ার থেকে, বিরুলিয়ার থেকে আনছি 40 টাকা একটা লাউ, 40 টাকা, 40 টাকা হলে একটা লাউ দেন।
দেন দেন আচ্ছা না চল্লিশ চল্লিশ কম টম না চল্লিশ লাউয়ের দাম আমি বেশি দেবো না কোনোভাবেই। এটা কত করে? এটার নাম কি? চিচিঙ্গা। লম্বা নাই? এটা ভালো না? কত করে দেখে? এক কেজি দেন। কাঁচা কলা দেখতেছি দেখতেছি, হ্যাঁ কাঁচা কলা ভালো। কত করে কাঁচা কলা? চল্লিশ টাকা আলি দেন এক আলি। আচ্ছা মিষ্টি কুমড়া লাগবো একটা পাকা, না হের কাছ থেকে পাকাটা হের কাছ থেকে নেবো, কাঁচাটা নেবো এই জায়গা থেকে, এই জায়গায় কাঁচা আছে। কাঁচাটা কত করে? না এই যে বিশ টাকা বেশি। বিশ টাকা বেশি কতটুকু করবে এটাই? না লেবু ধনাপাতার দরকার নাই। শশা কত করে ব্যস্ত আছেন? এটা হচ্ছে নাশি আর ওটা পঞ্চাশ না? কাকরোল কাকরোল সত্তর টাকা কেজি। না আমি শশা আছে আমার বাসায়। ইয়া কত করে? এই যে ফুলকপি আর বাঁধাকপি ষাট টাকা করে বেচেন, দুইটা মিলে পঞ্চাশ টাকা করে একশো টাকা ধরা হবে। আর ঢেঁড়স এটা কত? ঢেঁড়স ঢেঁড়স পঞ্চাশ, কিন্তু ঢেঁড়স লাগবো হয়েছে গিয়া কচি কচি, এটা কচি না ভালো ভালো হইলে এক কেজি দেন। ঠিক আছে সব হিসাব হিসাব নিকাশ করেন, আসছি আমি। না হ্যাঁ আসতেছি। কই আমার আপনি আমার সাজনা বাইর করছেন? চিকন দেখে দিছেন? ওই যে মোটা আছে মাঝখানে দুই তিনটা মনে হয়, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এনে এক কেজি হয়েছে। টমেটো কত করে? কোনটা? টক মিষ্টি। আচ্ছা মিষ্টিটা দেন, মিষ্টি না এক কেজি দেন। কাকরোল নিই নাই, কাকরোল নিব। কত করে কাকরোল? আশি টাকা বিক্রি করা হয় আমার জন্য সত্তর। কেন আমার জন্য কেন, অন্য সবাই আইলে কি আশি বেচবেন? সত্তরও বেচে। আচ্ছা সত্তর দেন। লেবুতে কি দানা আছে? কত করে? বিশ টাকা হালি। তাইলে ডজন কত? আমি ডজন পঞ্চাশ টাকা করে দিব, দুই ডজন লাগান। না বরবটি গাজর কত করে? না বেশি বেশি। বরবটি কত করে? বরবটি কত করে? আশি টাকা কেজি বরবটি দেন, এক কেজি দেন। দেশি দেশি গাজরের দাম কম। ওকে আম কি এটা পাকা না কাঁচা? কিন্তু ডালে খাওয়ার আম কই? ডালে খাওয়ার আম নাই। কত করে দেন? এক কেজি দেন, কিন্তু কাঁচা দেখে দিতে হবে। আম যদি পাকা হয় তাহলে কিন্তু আমি মার খামো। আপনি মার খাইবেন না কারণ আপনি তো দূরে থাকেন, আমিই খামো আসলে। দেন ওইটা তো ঠিক আছে, কিন্তু অন্যগুলা কাঁচা দেখে দেন। দেন শশা এটা কত? ষাট টাকা। পুদিনা পাতা? পুদিনা বিশ টাকা। পুদিনা পাতা হইয়া ভরে গেছে আমার ছাদে। না শশা দেওয়ার দরকার নেই। আপনি মিষ্টি কুমড়া লাগান তো একটা ভালো দেখা দেন। মিষ্টি কুমড়া আমার ভাগ না খায়। এইটা না এই যে এই যে এই মিষ্টি কুমড়াটা সুন্দর দেখতে। হ্যাঁ শুনেন একদিনে কিন্তু একটা খাইবো না, এটা কিন্তু সাত দিন রাখা খাইবো। কত করে কেজি? কয় কেজি হয়েছে? ছয় কেজি একশো গ্রাম। একটা মিষ্টি কুমড়াই নিলাম ছয় কেজি ওজনের? হ্যাঁ দিশাদ ছয় কেজি একশো, এটা কোনো কথা?
কচুর লতি, হ্যাঁ লতি তো ভালো জিনিস, কত করে? মোটাটা 70, চিকনটা 80। খাইতে মজা হইব কোনটা? বাঁচতে বাঁচতে মজা হইব কোনটা? না আপনি এরকমটা দেন যাতে বাঁচতেও একটু মজা হয়। দেন ধন্যবাদ লাগবো না। ওই যে ওই শশাটা কি রাইন্দা খায় না? কত করে ওই শশা? এত বেশি না। আচ্ছা তাহলে হিসাব নিকাশ কি হয়েছে? এই তরকারি এই জায়গায় যা আছে সব আমার, নিচে কি কিছু আছে না? নিচেও সব আমার সবজি না, ওই যে নিচে আলু আছে ধরো সব আপনার জন্য। জিঙ্গা লয়ে লিছি ওদিক থেকে নিছি, আর কিছু দেওয়া লাগবো না? হিসাবটা করেন না। না ফুলকপি বাঁধাকপি হয়েছে কি আর শীতের সময়ের, এখন খাইতে মজা লাগবে না। পেঁপে কত করে? দিশাদ খাও, পেঁপে খাও, দেখি তোমার চেহারা তো পেঁপের মতো হচ্ছে। হ্যাঁ কত করে? না না পেঁপে এত দাম দিয়ে পেঁপে খাওয়া যাবে না। ওকে বাজার সদাই ডান না, ওইখান থেকে ধাইনা মরিচ নিছি, কাঁচা মরিচ না লাগবে না, দরকার নাই, কাঁচা মরিচ আছে বাসে। হ্যাঁ হিসাব নিকাশ করেন কত হলো, হিসাবটা ঠিক হইতে হইব। হ্যাঁ এর আগের বার একবার কম নিয়েছিলেন, পরে আবার দর্দিয়া গিয়ে নিয়েছিলেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ সিসি ক্যামেরা আছে, ভুল করলে সমস্যা নেই। মিষ্টি কুমড়াটা কত পড়লো? 220 টাকা। এটা কত কি শশা? শশা একটা দেন, একটা দেন তাহলে, একটা দেন। হ্যাঁ এক কেজি দেন, রান্না করা শশা দুই পিস নিয়ে কি হইব, মানে দুই কেজি নিয়ে কি হইব, এক কেজি দেন, আমরা ধরেন। হ্যাঁ কাকরোল, গাজর, গাজর কি আমি চাইছিলাম না, এমনি দিয়ে দিছে। আচ্ছা এটা কি কচুরমুখী? এটা হচ্ছে গিয়া বড় শশা, ব্যাগ একটা বইরে গেছে, হ্যাঁ আরেক ব্যাগ। হ্যাঁ লেবু 100 টাকা, ওই যে লেবু খুললা বইরে যেতেছে, ওই যে গেছে 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 গেছে, লেবু একটা বইরে গেছে। লেবু 2 ডজন লেবু 100 টাকা, সজনা 100 টাকা, 60 টাকা, পটল বেগুন 70 টাকা, এটা বেগুন 60 টাকা, বরবটি 80 টাকা, উস্তা 60 টাকা, টমেটো 70 টাকা, কত হলো? 1395। ওকে 1395, এই দোকানে হয়েছে 1395। ভাই এই দোকানে আমার কত হয়েছে? 420 টাকা, 1395 আর 420। কী কী দিলেন? মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা আছে, দুন্দুল আছে, লাউ আছে, মরিচ আছে। ওকে 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 ওকে, ঢেঁড়স আছে তো? ওকে 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 ঠিক আছে, তাহলে এইখানে দিয়ে দাও 1395 আর এখানে 400। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়ানো ছিলাম মিরপুর 1 নম্বর, বলেন কোথায় আমরা কোথায় দাঁড়ানো ছিলাম? 1 নম্বর কাঁচা বাজার, মিরপুর 1 নম্বর কাঁচা বাজার, শাহ আলি কলেজের পাশে, সবচেয়ে বড় কাঁচা বাজার এটা, মিরপুরের মধ্যে সবচেয়ে বড় কাঁচা বাজার এবং সবচেয়ে দামি কাঁচা বাজার। হ্যাঁ ও আচ্ছা আপনারটা নিতে হইব ভাই, আপনার নাম কি?
আপনার বয়স কত? জন্মস্থান? বড় হয়েছেন কোথায়? কোন স্কুলে পড়ছেন? পড়াশোনা করেন না? বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছেন? ছেলেদের নাম কি? শ্বশুরবাড়ি কোথায়? হয়েছে ইন্টারভিউ? আচ্ছা, আল্লাহ হাফেজ।